ঝিঙাগুলো ভিতরে না পোকা হয়। এই যে শশা আমার মাছের জন্য, এখানে ধনে পাতা, এখানে ঝিঙা, পটল, টমেটো। রোদ উঠছিল, এখন ঝমঝমিয়ে নামলো বৃষ্টি, আর আমি করতে বসেছি ব্রেকফাস্ট। আর দেখলেই আমি রুটি করেছি, এখানে রুটি আর আলুর চচ্চড়ি নিয়ে নিয়েছি, তো এটা আমি এখন খেয়ে নেব। আর তার সাথে ভাবলাম তোমাদের সঙ্গে কথাটাও বলতে শুরু করে দিই। আজকের ওয়েদারটা মানে ঠিক আমার ভালো লাগছে না, কারণ সকালের দিকে যদি বৃষ্টি হয় না, কাজকর্ম পুরো ঢিলে পড়ে যায়। আর এখানে একটুখানি বৃষ্টি হলে, এত গাছপালা তো, একটুখানি বৃষ্টি হলে কারেন্ট অফ হয়ে যায়, ওটাই হচ্ছে মেন সমস্যা। আর দেখেছো কি জোরে বৃষ্টি নেমেছে, আওয়াজ নিশ্চয়ই পাচ্ছো তোমরা। এখন আমার ভয়েস কতটা শুনতে পাবে না পাবে জানি না, আমি কী কী করছি না করছি সমস্ত কিছুই দেখাচ্ছি। তো এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে দুপুরের লাঞ্চের তৈরি করতে যাব রান্নাবান্না। হাজবেন্ড মাছ টাছ নিয়ে রেখে দিয়ে গেছে, তো সেগুলো ধুয়ে টুয়ে ফ্রিজে তোলা আছে, এবার সেগুলোকেই আমি বার করে করে এবার রান্নাটা করব। বৃষ্টিটা কমেছে একটু, কিন্তু প্রচন্ড পরিমাণে গরম লাগছে। এরম একটুখানি বৃষ্টি তারপরে রোদ্দুর হলে প্রচন্ড গরম লাগে জানোই তো। এখন আমি বিছানার চাদরটা পাল্টে নেবো, এটা 3 দিন হয়ে গেছে চাদরটা পাতা, তো এটা আমি একটু পাল্টে নিই। আর আমার ব্রেকফাস্ট কমপ্লিট, বিছনার চাদর পাতা কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু রানি কালার মতন আসছে, এটা একটু কিন্তু গোলাপি গোলাপির রং, মানে ঠিক লালচে গোলাপি যেটা হয় রানীর মধ্যে সেই গোলাপিটা, একটু জামজাম যে গোলাপিটা হয় সেই গোলাপিটার মধ্যে এই কালারটা চাদরটা। তো এই চাদরটা নতুন চাদর, তো আজকেই পেতে দিলাম, অন্য পাতবো ভেবেছিলাম তো এটাই পেতে দিলাম। তো আমার চাদর পাতা কমপ্লিট, এবার বালিশের খোলগুলো আমি চেঞ্জ করে নেব। হ্যাঁ, 1 কেজি কত? 1 কেজি দিতে হবে না, আমি মাছটার জন্য নেবো। এইটুক বৃষ্টি হয় আরো বেশি গরম লাগছে। পটল আছে দাদা, একটু পটল দাও। আর একটু বরবটি দাও, ধনে পাতা আছে, একটু ধনে পাতা দাও, আর টমেটো। ব্যাস, কাঁকরোল কত করে? ঝিঙাগুলো ভিতরে না পোকা হয়, ফেলে দিতে হচ্ছে আমার কতগুলো।
পচা হবে না তো ঝিঙাগুলো? আমি সবজিগুলো ঢেলে ফেললাম, তাহলে তোমাদের দেখাতে সুবিধা হবে। এই দেখো, এখানে নিয়েছি শসা আমার মাছের জন্য, এখানে ধনেপাতা, এখানে ঝিঙা, পটল, টমেটো, পাতিলেবু আর বরবটি। এই হচ্ছে আজকের আমি বাজার করেছি। আর পাশের বাড়ি থেকে দিয়েছে বৌদি দুটো আম। আম দুটো দিয়ে আর ডাল খাবো না, আজকে চাটনি করব, কারণ দু রকম মাছ আছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, ব্যাগের মধ্যে রয়েছে কাঁঠাল, আমার বাপের বাড়ির থেকে দিয়েছে। আবার এইবার একদম পাকিয়ে দিয়েছে, আগের বারেরটা বাড়িতে রেখে পাকিয়েছিলাম বলে, ভালো খাইনি বলে দাদা এবার একদম পাকিয়ে তারপরে পাঠিয়েছে। এইটা ভাঙবো, তখন আবার দেখাবো। ভাত তো হয়েই গেছে, সঙ্গে আমি সবজিপাতি কেটে নিয়েছি, সেই ফাঁকে মশলাও করে নিয়েছি। ফ্রিজ থেকে মাছটা বার করে রেখেছি, এটা হচ্ছে ভোলা মাছ, আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে ফ্রিজে তুলেছিলাম, ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে, তো সেটা বার করে নিয়েছি। ভোলা মাছটা হবে সর্ষে বাটা দিয়ে, তো সর্ষে বাটা দিয়ে যেহেতু ঝাল হবে, এখানে সর্ষেটা আমি বেটে নিয়েছি। আর এই যে আম, আমের চাটনি হবে, তার সাথে হবে কাতলা মাছের মানে একটু পাতলা ঝোল টাইপেরই করব ঝিঙা দিয়ে। তো কাতলা মাছটা ভাজা ফ্রিজে রয়েছে, ওটা কালকের, তাই আমি এখন আর বার করলাম না, আমি বার করব একটু বাদে। আর ধনে পাতা তো মাছে দেবো, দুটো মাছেই। আর এখানে রয়েছে টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, পেঁয়াজটা দুটো মাছেই যাবে। আর এখানে রসুন রয়েছে, রসুনটা কাতলা মাছের জন্য, আর এখানে কাঁচা লঙ্কাটা ওই ভোলা মাছের জন্য, তো এই এইটা কেটে নিয়েছি। আর এখানে রয়েছে বরবটি আলু, এটার তরকারি হবে কালকে সকালবেলা, তো টিফিনের তরকারি করব বলে রুটির সাথে, তাই আমি এটা কেটে নিয়েছি। এটা কেটে ধুয়ে আমি এটা জল ঝরিয়ে ফ্রিজে দিয়ে দেবো এয়ারটাইট বক্সে। এইভাবেই আমি কাজগুলোকে খুব সহজ করে নিই, তোমরা চাইলে তোমরাও করতে পারো, তোমাদেরও অনেক উপকার হবে। আর যারা একলা হাতে সংসার সামলাও আমার মতন, তাদের তো ভীষণই উপকার হবে। কোনো সময় মনে হবে না যে আর একজন থাকলে হয়তো আমি এই কাজটা আরও বেশি তাড়াতাড়ি বা ভালোভাবে করতে পারতাম, কারণ আমার কিন্তু এটা মনে হয় না, কারণ আমি যে কোনো কাজই খুব ভালোবেসে যত্ন সহকারে আর এরম শর্টকাটে করার চেষ্টা করি। কিন্তু শর্টকাটে করি বলে এই না যে খারাপ হবে সেই কাজটা, একদম পারফেক্টভাবে করারই চেষ্টা করি। আর সকালবেলা উঠে দেখবে যখনই তুমি চোখ ডলতে ডলতে বটি ছুরি নিয়ে বসবে সবজি কাটার জন্য, তখনই তোমার একটা বিরক্তি বোধ আসবে। তো সেই বিরক্তি ভাবটাকে কাটানোর জন্যই এইসব পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা। তো করে নিলাম, আর আমি দেখেছো দরদর করে কেমনভাবে ঘেমে যাচ্ছি, কি করব, প্রচণ্ড গরম লাগছে। আর বকবক এখন বেশি করব না, আগে রান্নাটা সেরে নিই আর তারপরে তোমাদের দেখিয়ে দেবো ফাইনাল লুকটা রান্নার কেমন হলো। তো পরে আবার দেখা করছি, ঠিক আছে, চলো। রান্না হয়ে গেছে আমার কমপ্লিট, এখানে ভাত আর এখানে আমের চাটনি, এখানে ওই যে কাতলা মাছ ঝিঙা দিয়ে করেছি। আর এখানে ওই ভোলা মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে। আর কাঁঠালটা দেখালাম না, এই কাঁঠালটা এই যে ছুলে রেখেছি, খানিকটা কাঁঠাল খাওয়াও হয়ে গেছে। আর এটা ওই পাশের বাড়িতে দেবো একটু বৌদিকে। কাঁঠালটাও ছুলে ফেললাম, আর রান্নাবান্না কী করেছি না করেছি তোমাদের দেখালাম, এই দিয়ে করবো দুপুরের লাঞ্চ। তো ছেলে মেয়ে কাঁঠাল ছুলতে ছুলতে বললো যে মা আমাকেও দুকোয়া দাও, তো দুকোয়া ওদেরও দিলাম, সাথে আমিও দুকোয়া খেলাম, আর দুটো আমও কেটে দিলাম, বললাম খা। তো আমার কাঁঠাল খেয়ে নিয়েছে বলে এখন বলছে না খাবো না, ভাত খাবো না। তা আমি বললাম তাহলে আমি চান করে কেচে আসি, কটা কাঁচা বাকি রয়েছে, তাছাড়া সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে।
আর এখন যেহেতু মানে কাঁঠাল আর আম খেলো, তো সেহেতু আর এখন ভাত খেতে চাইছে না, পেট ভরে গেছে। না হলে চান করতে যাওয়ার আগে ওদের খেতে দিয়েই আমি তারপরে চান করতে যেতাম। তো দেখলে সমস্ত কিছু, আর আগের কাঁঠালটা এতটাই বাজে ছিল, তার তুলনায় এই কাঁঠালটা মানে দ্বিগুণ ভালো। এত ভালো না, মানে মধু যেন, মিষ্টি আর তেমন খাজা। কাঁঠালটা খুব ভালো খেলাম, আমিও 2 কোয়া খেয়ে নিয়েছি বললামই। তো এবার ফ্রিজে তুলে রাখবো, তোমাদের দেখিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।